একটা মিউজিক্যাল ভিডিও করার জন্য একটা ঘরু আসরে উনি প্রায় 10-12 আমার কাছ থেকে গানটা শুনছিলেন, শোনার পরে উনি একটা মিউজিক্যাল ভিডিও করতে চেয়েছিলেন এবং সেই গানটা পরে এত ভালো লেগেছিল বলে ওই জাপুর বলে নাটকে অল্প ব্যবহার করার পরে বাংলাদেশে আপামর জনগণ এমনভাবে গানটা লুফে নেয় যে গানটা আমার সঙ্গীত জীবনের জন্য একটা মাইলস্টোন। অবশ্যই এখানে নাইসবে আছেন, নাইসবে সাক্ষী সব কিছু জানেন, আমরা একসাথে কাজ করেছি ঢাকাতে। আর পাবনা লোকসঙ্গীতের যে একটা এখনো আগে একদম এম্বার্গো ছিল, যেগুলো লোকসঙ্গীতকে একটু লেমেন সং বলে একটু ধরে রাখা হবে, যে মধ্যবিত্ত বা উচ্চবিত্তের ঘরের ড্রয়িং রুমে কিন্তু লোকসঙ্গীতের প্রবেশাধিকার একটু রেস্ট্রিক্টেড ছিল, ওই বাদটা ভেঙে যায় গানটা পপুলার হওয়ার পরে। আমি সেই গানটাই করছি। Thank you.
থ্যাংক ইউ ভেরি মাচ কিছু বললেন কি